এই ভিডিওতে আপনি শিখতে পারবেন কিভাবে উষা জেনেমি গ্যাদারিং ফুট ব্যবহার করে ফ্যাশনেবল স্টোল তৈরি করতে পারেন। আপনি আপনার পুরাতন দুপাট্টা অথবা স্টোলে একটু গ্যাদার যুক্ত করে জমকালো স্টাইল বর্ণনা করতে পারেন। কিভাবে গ্যাদারিং ফুট ব্যবহার করতে হয় তার সাথে নিজেকে পরিচিত করতে আমাদের গ্যাদারিং ফুটের টিউটোরিয়াল ভিডিও দেখুন যদি আপনি না দেখে থাকেন। তাছাড়াও যদি আপনি বেসিক সেলাই জানেন তাহলে আপনি এটি সহজেই করতে পারেন। আপনার প্রয়োজন হবে একটি উষা জেনেমি গ্যাদারিং ফুট, একটি ফ্যাব্রিকের টুকরো যার মাপ হবে 140x15 ইঞ্চি অথবা পুরাতন স্টোল, কিছু সুতো, একটি পরিমাপ করার স্কেল এবং একটি মার্কার। আপনার যদি ইচ্ছে করে তবে আপনি লম্বাই কেটে পুরনো দুপাট্টাকেও ব্যবহার করতে পারেন এবং অবশ্যই আপনাকে চারপাশে সেলাই করে নিতে হবে যদি আপনি এটি ব্যবহার করেন। শুধু আপনাকে নিশ্চিত করতে হবে ফ্যাব্রিকটি যেন খুব পাতলা এবং খুব ভারী না হোক। দেখুন কিভাবে ফ্যাব্রিকটি জিগজ্যাগ পদ্ধতিতে ভাঁজ করা হয়েছে। এখন দেখুন ভাঁজ করা ফ্যাব্রিকের ওপর কিভাবে আমি কর্নার থেকে শুরু করে প্রতি 3 ইঞ্চি পর পর পয়েন্ট চিহ্নিত করছি। ভাঁজটি সরান এবং তাদের মধ্যে 3 ইঞ্চি পর পর খালি জায়গা রেখে পয়েন্ট চিহ্নিত করুন। ফ্যাব্রিকের ভাঁজ খুলতে থাকুন এবং শেষ প্রান্তে পৌঁছানো পর্যন্ত এই প্রক্রিয়াটি পুনরায় করতে থাকুন। এখন পরিমাপ স্কেলের সাহায্যে ফ্যাব্রিকের লম্বা বরাবর পয়েন্টগুলো সংযুক্ত করুন। সবগুলো পয়েন্টের জন্য একই কাজ করুন। ওপর থেকে নিচে পর্যন্ত এইভাবে লম্বা বরাবর 4টে লাইন করতে হবে। এই লাইনগুলো সেলাই করতে হবে গ্যাদারিং ফুটের সাহায্যে। শুরু করতে হলে আমাদেরকে প্রথমে সাধারণ প্রেসার ফুটটা পরিবর্তন করে গ্যাদারিং ফুটটা লাগাতে হবে। স্ক্রু দিয়ে সাধারণ প্রেসার ফুটটা খুলুন ঠিক এইভাবে। প্রেসার ফুটটা ওপরে তুলুন এবং ফুটটা সরিয়ে নিন। গ্যাদারিং ফুটটা নিন, স্ক্রু বরাবর রাখুন, প্রেসার চেপে নিচে নামান এবং স্ক্রু দিয়ে লাগিয়ে নিন। মেশিনে আপনার ফ্যাব্রিকটা নিন। এখন আপনার মেশিনের সেটিংসগুলো ঠিক করে নিন। স্টিচ প্যাটার্ন সিলেক্টরটা ঘুরিয়ে এতে নিয়ে আসুন। স্টিচ লেন্থ সর্বোচ্চতে সেট করুন এবং থ্রেড টেনশনটা 5 দিন। সাবধানে চিহ্নিত লাইন বরাবর সেলাই করতে থাকুন। দেখুন আপনার সেলাইয়ের পরপর কিভাবে নরম গ্যাদার্সগুলো গঠন হচ্ছে। শেষ অবধি পৌঁছানো পর্যন্ত সেলাই করতে থাকুন। ছুঁচটি তুলে নিন এবং সুতোটি কেটে নিন। সরিয়ে নিয়ে পরবর্তী লাইন সেলাই করুন। চিহ্নিত লাইন বরাবর 4টি গ্যাদার বানানো পর্যন্ত প্রক্রিয়াটি পুনরায় করুন। আপনার সুন্দর গ্যাদারগুলোর প্রলেপ দেওয়া স্টোল এখন সম্পূর্ণ প্রস্তুত বাতাসে দোলার জন্য। এছাড়াও আপনি ইচ্ছে করলে কর্নারগুলো সাজাতে পারেন ট্যাসেল দিয়ে, তাদেরকে নিজের হাতে সেলাই করার মাধ্যমে। স্টোল একটি ফ্যাশন অ্যাক্সেসরি হিসেবে সবসময় দৃষ্টি আকর্ষণ করে। যাই হোক, তাদের নিজস্ব একটি ক্ষমতা আছে যা দিয়ে তৈরি অথবা চিহ্নিত করতে পারবে আপনার রূপকে। এটি সহায়তা করে যে কোনো ম্যাচ করা পোশাকে ফিনিশিং টাচ দিতে এবং এটি যে কোনো ড্রেস এবং কোটস, সোয়েটার্স, জ্যাকেটস এবং স্যুটসের সাথে পরতে পারেন।